আসসালামু আলাইকুম। বার্ডস ল্যাব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পাখাল বন্ধুরা, যারা নতুন অবস্থায় পাখি পালা শুরু করছে, তারা এখনও কনফিউশনে আছে যে আসলে আমি ব্রিডিং বক্সে ব্রিড করাবো নাকি হাঁড়িতে ব্রিড করাবো। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা নতুন অবস্থায় পাখি ব্রিড করাতে চাচ্ছেন, তারা হাঁড়ি বাদ দিয়ে ব্রিডিং বক্স ব্যবহার করা শুরু করেন। তার প্রধান কারণ হিসেবে আমি বলবো যে আপনি যদি হাঁড়িতে ব্রিড করান, তাহলে দেখবেন হয়তো হ্যাঁ আপনার সব পাখির বাচ্চাও ভালো পাচ্ছেন, সব পাখি ব্রিডও করছে ভালো করে, তবে দেখা যাবে ব্রিড করার পরও আপনার যে ফিমেলটা আছে ওইটা দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় বক্সে যদি দেন আপনি, তাহলে ওইটা ওই ধরনের সমস্যায় পড়ে না, কারণ বক্সে একসাথে তা দুইটাই দেয়।